তো মুদেবা, আমি তো জানি যে আমরা কথা বললে অনেক কথা বলতে পারি, আমরা একটু এখন একটু অন্যদিকে যাই। আমি আমাদের বজলু ভাই, আমাদের সবার খুব শ্রদ্ধার মানুষ বজলুর রহমান, এদেশের প্রথিতযশা সাংবাদিক, অত্যন্ত মুক্ত চিন্তার একজন মানুষ, তিনি আপনার স্বামী, তাকে আপনি হারিয়েছেন, আমরা তাকে হারিয়েছি, আমাদের একজন অভিভাবককে আমরা হারিয়েছি। আপনি রাজনীতি নিয়ে খুবই ব্যস্ত থাকেন, এটাও ঠিক, কিন্তু তারপরেও আপনি কি এখন কখনো কখনো কি আপনার নিঃসঙ্গতা আপনাকে আক্রান্ত করে, নিঃসঙ্গতায় আপনি আক্রান্ত হন? খুবই ব্যক্তিগত প্রশ্ন করলাম। না, কাজ তো সবসময়ই থাকে, যেটা সেই অর্থে নিঃসঙ্গতা না, কিন্তু অনেক সময় একটা কঠিন সময় কারোর সঙ্গে কথা বলতে পারি না, এটা একটু, যেটা আগে অকপটে, ওই যে বললাম না যে আমি আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে যখন আমার মানে নেত্রী বললেন যে সাইন দেন, তারপরে বাসায় এসে বলার পরে বজলুর রহমান মানে তুড়ি মারা আমার সেই সমস্ত ইয়ে উড়াই দিয়ে বললো যে তুমি রাজনীতি করবে, ইলেকশন করবে না, এইভাবে তুমি কতদিন ই করবে, পাশ কাটায় চলবে, ঠিক হচ্ছে, মানে বললেন যে শেখ হাসিনা খুব ভালো কাজ করছে তোমার এখানে, মানে যেভাবেই হোক টানে নিয়ে, তা এই জায়গাটায় আমি অনেক সময় মানে আশেপাশে কারোর পাই না, এটা আমার একটু। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি যে মানে বজলু ভাই যে জায়গাটায় ছিলেন সেটি হলো যে আপনার পাশে দাঁড়ানোর একজন মানুষ, একজন একজন সহায়ক হিসেবে। তো কিন্তু তারপরেও ধরুন আপনি এখন যে আপনার মন্ত্রিত্বের ব্যস্ততা বা রাজনীতির ব্যস্ততা, দলের কাজ আছে, সব কিছু পরেও বাড়িতে ফিরে এসে আপনার যে সময়টা, যতটুকু সময় থাকে সেটা কিভাবে কাটে? প্রথমত আমি বই পড়তে পছন্দ করি, আর লোক তো সবসময়ই আসে, অবশ্য সন্ধ্যার পরে আমি খুব একটা মানে কথা বাইরের লোক খুব একটা ই করি না, আর বাকি সময়টা ধরেন কিছু এলাকায় টেলিফোন করি, কথা বলি, টেলিফোনে অনেক কথা হয়, আর তারপরে হয়তো একটু গান শুনলাম। গানটা গান এখনো কণ্ঠ থেকে গান চলে গেছে কিন্তু হৃদয় থেকে যায় নাই। আপনি তো একটা সময় মানে ছায়ানটের কিছুদিন বুলবুল একাডেমিতে আপনি গান শিখেছেন। আপনাকে যারা পছন্দ করেন বা আপনি যাদের পছন্দ করেন, এরকম কিছু মানুষ আপনার সম্পর্কে কিছু কথা বলেছেন, সেটা আমরা একটু দেখে নিই। ছাত্র আন্দোলনের সময় মতিয়া চৌধুরী অগ্নিকন্যা রূপে অভিহিত হতেন, সে সময় ছাত্র নেতাদের যথেষ্ট সম্মানের বিষয় ছিল, কাজেই প্রতিটি জেলায় বস্তুতপক্ষে জনসভা অনুষ্ঠিত হতো। এ সভাগুলোতে মতিয়া চৌধুরীর যে তেজস্বী বক্তৃতা, সেই বক্তৃতা জনগণকে গভীরভাবে উদ্বুদ্ধ করেছে সামরিক শাসন বিরোধী আন্দোলনে। আজকাল রাজনীতি অর্থ উপার্জনের একটা বড় অবলম্বন হিসেবে অনেকের কাছে গণ্য হয়েছে, মতিয়া চৌধুরী এক্ষেত্রে একটি ব্যতিক্রম। এটি সকলের জন্য যদি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকত, তবে আমার ধারণা যে রাজনীতিবিদদের যে সম্পর্কে যে ভাবমূর্তি জনমনে সৃষ্টি হয়েছে এটি অনেকাংশ দূর হতো। যখন যুবক বয়স তখন বতিয়া চৌধুরী কিন্তু বাফার ছাত্রী। আরেকটি বিষয় সম্ভবত অনেকের জানা নেই, সেটি হচ্ছে যে মতিয়া চৌধুরীর বাসায় কোনো নিমন্ত্রণ পেলে আমরা অধীর আগ্রহে সেজন্য অপেক্ষা করি। সে খুব ভালো রাঁধুনি,